তো কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দূর থেকে বান কাটার একটি সহজ এবং শক্তিশালী স্বয়ংসিদ্ধ মন্ত্র দিতে এসেছি, যার মাধ্যমে আপনি বা আপনারা, ধরুন আপনার কাছে কেউ খবর নিয়ে এলো যে ওই ব্যক্তিকে বান মেরেছে, বা আপনাকে কেউ ফোন করলো দাদা হঠাৎ এরকম হচ্ছে যেটা বানের লক্ষণ, সেই বান আপনি বাড়ি থেকে বসে কেটে দেবেন, এমন কিছু তন্ত্র আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাতে এসেছি। তো নমস্কার, আপনারা দেখছেন তন্ত্রমন্ত্র রিলেটেড ইউটিউব চ্যানেল ন্যাচারাল পাওয়ার এবং আমি আপনাদের সাথে আছি শীতল। তো চলুন শুরু করা যাক। তো ভিডিও শুরু করার আগে আমি আপনাদেরকে বলবো, বান কাটার আগে বানের মার কীরকম বা ওই ব্যক্তির যে এই সমস্যা হচ্ছে এটা বানের কারণে হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে গণনার মাধ্যমে হোক বা আপনার অভিজ্ঞতা দিয়ে। কারণ দেখবেন হঠাৎ একজন সুস্থ মানুষ হঠাৎ বিছানায় তাকে ধরে রাখা যাচ্ছে না, কেমন করছে, চোখ এদিক ওদিক করছে, বা এক্ষুনি একজন ভালো ছিল কিন্তু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, যেন এক্ষুনি নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে, বা খুব বেশি কথা বলা ছেলেটা বাড়ির এক কোনায় বসে আছে, কোথাও যাচ্ছে না, কারো কথা শুনছে না, কিছু বললে ছুঁড়ে মারছে, এরকম কিছু লক্ষণ থাকে। আবার খুব শক্তিশালী মানুষ, খুব শক্তিশালী মানুষ হঠাৎ বিছানায় পড়ে গেছে, দরদর করে ঘাম দিচ্ছে, হঠাৎ জ্বর চলে এলো, এই টাইপের জিনিস যেগুলো কোনো পরীক্ষায় মানে কোনো ডাক্তারি পরীক্ষায় যেই রোগের কোনো কিছু ধরা যায় না সেইটাকেই তখন বান বলে বলা হচ্ছে। তবে আপনাকে অবশ্যই বুঝে নিতে হবে যেটা স্বাভাবিক নাকি বান, সেটা আপনার অভিজ্ঞতা দিয়ে এবং আপনার গণনার মাধ্যমে। এরপর যখন কোনো আগন্তুক বা যে কোনো চেনা আপনাকে ব্যক্তিজন বা কেউ আপনাকে ফোন করে বলেন যে এই ব্যক্তিকে বান মেরেছে বা এরকম হয়েছে, বা কেউ যদি নিজেই বলেন যে আমার হঠাৎ দাদা এরকম হচ্ছে আমি মরে যাবো আমাকে বাঁচান, তখন আপনি মেঝেতে চক, মাটি বা লাঠি কিছু না পেলে আঙুল দিয়ে একটি মানুষের আকৃতি এঁকে নেবেন এবং তার নিচে ওই মানুষটির নাম এবং পদবী মানে টাইটেল সহ নাম লিখবেন। লিখে তিন রাস্তা থেকে মাটি তুলে আনবেন এক মুঠো, সে এক মুঠো মাটি ডান হাতে রেখে আজকের ভিডিওতে বলা মন্ত্রটি একবার করে বলবেন, মাটিতে ফু দেবেন, আবার বলবেন মাটিতে ফু দেবেন, আবার বলবেন মাটিতে ফু দেবেন। যখন তিনবার মাটিতে ফু দেওয়া হয়ে যাবে তখন ওই মাটি ওই ছবির মুখে মানে যে ছবিটা এঁকেছে সেই মুখ আকৃতির স্থানে জোরে ছুঁড়ে মারবেন। সেলফি ক্যামেরা হচ্ছে বলে আপনারা ডান হাত বাঁ হাত উল্টো দেখবেন, তবে আপনি মাটি ছুঁড়ে মারবেন ডান হাত দিয়ে, ডান হাতে মাটি নেবেন, মন্ত্রটি তিনবার বলে তিনটি ফু দেবেন, শেষবার ফু দেওয়ার সাথে সাথেই ওই ছবির মুখের উপরে জোরে ছুঁড়ে মারবেন। পাঁচ মিনিট পরে ফোন করে দেখবেন, মাত্র পাঁচ মিনিট পরে ফোন করে দেখবেন ওই রোগী সুস্থ হয়ে গেছে। তো বেশি বকবো না, চলুন মন্ত্রটি দেখে নিন। মন্ত্রটি হচ্ছে, করাত করাত মহা করাত, আইতে কাটুম যাইতে কাটুম সূক্ষ্ম কাটুম, অমুকের অঙ্গে লাগ, এই কথা যদি মিথ্যা হয় মহাকালী শিবের মস্তক খায়, আং হ্রিং ঠং ঠং ঠং। মন্ত্রটি আবার বলছি, করাত করাত মহা করাত, আইতে কাটুম যাইতে কাটুম সূক্ষ্ম কাটুম, অমুকের অঙ্গে লাগ, এই কথা যদি মিথ্যা হয় মহাকালী শিবের মস্তক খায়, আং হ্রিং ঠং ঠং ঠং। যেখানে বলা হচ্ছে করাত করাত মহা করাত, আইতে কাটুম যাইতে কাটুম সূক্ষ্ম কাটুম, অমুকের অঙ্গে লাগ, অর্থাৎ যার বান কাটছেন সেই ব্যক্তির নাম এবং পদবী মানে টাইটেল সহ নাম বলবেন, বলতে বলতে মাটি মন্ত্রপূত করে ছবির উপর ছুঁড়ে মারবেন। আশা করি নিশ্চয়ই ভিডিওটির সম্পূর্ণ অংশ আপনারা বুঝতে পেরেছেন, যদি বুঝতে পেরে না থাকেন কমেন্টে লিখে দেবেন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক করে যাবেন, এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয়স্বজনকে জানানোর জন্য প্রচুর পরিমাণে শেয়ার করবেন, আর আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে যাওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ করতে পারেন। তবে আপনি আমার ভিডিও লাইক, কমেন্ট এবং শেয়ার করে তার স্ক্রিনশট বা প্রুফ আমাকে দেখাতে পারলে তবেই আমি উত্তর দেবো। তো দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে জানাই অশেষ ধন্যবাদ।